ভাইফোঁটায় ভাইয়ের পাতে আর সেই চিরাচরিত মিষ্টি তুলে দিতে চান না অনেকেই। সেই জায়গায় এসেছে কম তেলের স্ন্যাক্স কিংবা ফিউশন মিষ্টি। আবার রেড মিটের জায়গা দখল করছে মাছ। কি বলছেন রেস্টুরেন্টের কর্ণধাররা? নানান রকমের জিনিস এসছে, যেমন মাঠরি আছে, লাড্ডুটা আমাদের স্পেশালিটি, কাজু বরফি, যেগুলো টিপিক্যাল যে বেঙ্গলি সন্দেশ সেরকম, সেটার বাইরে এটা মেইনলি রাজস্থানি যেই ট্রেন্ডগুলো আছে সেই ঘরানার বেশ কিছু মিষ্টি, সঙ্গে বাঙালি মিষ্টিও নিশ্চয়ই আছে। আমরা রাবড়ি তৈরি করি, তবে সেটা একটু টেস্ট ওয়াইজ বাঙালি মিষ্টির থেকে আলাদা। ফলে সেই জিনিসগুলো রয়েছে এবং সেগুলো সবসময় একটা ক্রাউড তারা পছন্দ করে যে একটা নতুন কিছু টেস্ট করবে। ষোলো আনা বাঙালির থেকে থালি সিস্টেম করেছি, যেটা 600-এর মধ্যে আছে। রাইস থাকছে, পোলাও থাকছে, তার মধ্যে ডাল থাকছে, শুক্তো সবজি, আর মাছের মধ্যে পাবদা মাছ থাকছে, পার্শে মাছ থাকছে, কাতলা মাছ থাকছে, যে কোনো একটা চুজ করতে পারেন। আর চাটনি পাঁপড় আর মিষ্টি, বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে চলে না, চাটনি না হলে চলে না, সেই জন্য চাটনি পাঁপড় মিষ্টিটাই মাথায় রেখে আমরা এগিয়ে করেছি। আমাদের সব রকমের মাছ থাকে, চিতল মিঠা থেকে আরম্ভ করে নিয়ে দিশি কই থেকে আরম্ভ করে নিয়ে পাবদা থেকে আরম্ভ করে নিয়ে কাতলা তো থাকেই, ভেটকি থাকে, কাজে কাজে সব রকমের মাছ থাকে। শহরের একাধিক বিখ্যাত রেস্টুরেন্টের পক্ষ থেকে যেরকমটা জানানো হলো যে এবার এই ভাইফোঁটায় কিন্তু তাদের পক্ষ থেকে মাছের হরেক রকম আয়োজন থাকছে, তাই সব মিলিয়ে এই ভাইফোঁটাও যে কবজি ডুবিয়ে খাবেন দাদা এবং ভাইরা এবং একই সঙ্গে মুখে হাসি ফুটবে দিদি বোনেদের, সেই ছবিটাই কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।